আর অনেক দিন পর আজকে আমি লাইভে আসছি আমার আইডি থেকে। কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে লাইভে? আসেন, অনেকদিন পর আবার একসাথে আড্ডা দিই, তো সবাই আসুন, তারপর না হয় আড্ডা দেওয়া যাবে। আব্দুল আহাদ লিখেছেন হাই, হ্যালো। এম বি জসিমুদ্দিন লিখেছেন হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আর কি করছেন? নাসির নাসির নাসা লিখেছেন হাই নাসির ভাইয়া, কেমন আছেন? এত খুশি কেন? এত খুশি হচ্ছে আমি একটু আগে, আমি একা আর হচ্ছে সাদ, আমরা হচ্ছে বাহির থেকে আসছি, আমরা অনেক আজকে আড্ডা দিছি অনেকদিন পর, একা আসছিল আর সাদ আসছিল এই জন্য। নিজাম লিখেছেন হাই, আই এম নিজাম ফ্রম দুবাই, হ্যালো নিজাম, হোয়াটসঅ্যাপ। বিউটিফুল গার্ল ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। পিৎজা খাইছিলাম আমি দেখছি, ফাহাদ শেখ, হ্যাঁ বাট পিৎজা খেয়েছি হচ্ছে রাজ ছিল। আচ্ছা ফারিয়া আক্তার লিখেছেন আপু কল দাও, হ্যাঁ অবশ্যই কল দিব। ফারিয়া আক্তার, সম্ভবত একটি মেয়ে, তুমি আপু আমার সাথে কলেজ জয়েন করবা? কমেন্ট পড়ে অনেকেই যেহেতু জয়েন করেছেন। তুমি, আমি এখন বাসায়, সালমান শাহর একটা গান, আমি তো গান করতে পারি না। সালমান জুয়েল শাহ, আপনি হচ্ছে সালমান, আপনার নাম আবার শাহ, তো ভাই আপনি যদি গান করতে চান তাহলে আমি আপনাকে লাইভে ইনভাইট করতে পারি। আচ্ছা আসিম লিখেছেন কিয়া, আচ্ছা তোমাকে ফোন দিছিলাম কাজের জন্য বাট রিসিভ করলা না, বাট মিস করলা শাহনেওয়াজ রাজা, কি কাজে ফোন দিচ্ছেন এখন বলেন, আমি এখন তখন মিস করছি, এখন করব না, তাহলেই তো হয়। ইউ আর সো সুইট, এস এ রাহুল খান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। সুইট, জাস্ট প্রে ফর সিরিয়া পিপলস, ওকে। ফাহাদ শেখ লিখছেন আপু কল মি, সং শোনাই। ফাহাদ হচ্ছে সং শোনাবে, দেখি ফাহাদ আমাদের আজকে কি সং শোনায়। আমার সাথে অনেক ভিউয়ার্স আছে, আমার মনে হয় ফাহাদ আমাদের সবাইকে সুন্দর সুন্দর গান আজকে শোনাবে। ফাহাদ ফাহাদ তোমাকে, ভাইয়া তোমার তো কল যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আব্দুল আহাদ লিখেছেন ওকে। আচ্ছা আপনার সাথে আমার গান করার খুব শখ, আমি আদম খান কাতার থেকে বলছি, যে কোনো গান আপু আমার সাথে একটু গান করবেন প্লিজ? ভাইয়া আমি গান করতে পারি না, আপনার যদি গান করতে ইচ্ছা করে তাহলে আমি আপনাকে কলে ইনভাইট করতে পারি, আর সেক্ষেত্রে আপনি গান করতে পারেন, বাট সরি টু সে আমি গান করতে পারি না। পারভেজ লিখেছেন লাভলি, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নীল চৌধুরী লিখেছেন ব্লু ড্রিম, ও আচ্ছা, হ্যাঁ ব্লু ড্রিম নিয়ে একটি কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে আপনারা যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন, রিসেন্টলি সামনে ঈদকে ঘিরে আপনাদের যদি এরকম কোনো প্ল্যান থাকে যে আপনারা অনলাইনে অথবা নিজস্ব কোনো ব্র্যান্ডে আপনারা
প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে ব্রুরিন হচ্ছে বেস্ট একটি কোম্পানি। আপনার এখান থেকে হচ্ছে পাইকারি রেটে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন আইটেমের প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন, রিসেল করতে পারবেন। ওদের প্রোডাক্ট খুবই ভালো ব্রুরিমের। ইউ আর লুকিং সো নাইস, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোজাম্মেল হোসেন লিখেছেন, তোমার লাইভ সব সময় দেখা হয় বাট কমেন্ট করি না, বাট আজ করলাম, তা পড়লে না? এই যে আমি কমেন্ট পড়ে দিয়েছি, কমেন্ট কে বলেছে পড়ি না? আমি কমেন্ট পড়ি। বাসে প্লিজ কল, কল তো যাচ্ছে না। খুব মিষ্টি প্রিন্স রাহুল লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে লাইভে আছেন, লাইভটি দেখছেন, সবাই প্লিজ একটি করে লাইভটি শেয়ার করবেন। আর কেউ যদি কলে জয়েন করতে চান সেটাও পসিবল, আপনারা জাস্ট লাইভটি শেয়ার করে কমেন্ট করুন, আমি হচ্ছে কলে ইনভাইট করব। আপু অনেক সুইট লাগছে, অ্যাঞ্জেল দীপা, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো তুমি? একা বাসায় গেছে? সুজন দেওয়ান লিখেছেন, হাই আমি সুজন বিক্রমপুর থেকে, বিক্রমপুরের ছেলে। শাকিলা আপু আপনার চোখ দুটো অনেক সুন্দর, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুজন দেওয়ান, আরিফ লিখেছেন করেন। আচ্ছা শাকিলা, তুমি এত সুন্দর, আমার পছন্দ হয়েছে, আল্লাহ, আমি সবাইকে ভালোবাসি। ভাই আপনি তো সবাইকেই ভালোবাসেন, তাহলে আপনার আর আলাদা ভাবে পছন্দ হলো কিভাবে? আমি বুঝলাম না। আচ্ছা ড্রেসটা অসাম, থ্যাংক ইউ আরিফ উদ্দিন। শাকিলা তুমি এত সুন্দর, আমার, আমি সবাইকে ভালোবাসি। মিস্টার আপনার প্রোফাইল নেম কি? প্রোফাইল নেম এটা, আপনার রিয়েল নেম কি? নাইস সাদন পানি কুমার, হে গুড নাইট, ওকে গুড নাইট। আচ্ছা এমডি দুলালুর হোসেন লিখেছেন, কল মি, আজকে মনে হয় নেটওয়ার্ক ভালো না, এই জন্য আজকে কল যাচ্ছে না। মনজুর মদন, ওয়াও নাইস লুকিং ফর ইউ, হাউ আর ইউ? আমি বুঝি না, আমি যখন লাইভে থাকি তখন আমাকে কেন মানুষ ফোন দেয়, দিস ইজ নট ফেয়ার। নাসি লিখেছেন, বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেমন আছেন আপনি? ওহো তুমি একবার আমার কমেন্ট পড়ো না। ডিক জয় লিখেছেন, কেন ভাই আপনি এটা কেন বললেন? আমি তো আপনার কমেন্ট পড়ছি। আপু আমাকে, আমার কলটা রিসিভ করো। এটা রবিন লিখেছেন, ভাইয়া আচ্ছা ব্লু অর্চিডে আপনাকে মেবি দেখলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে ছিলাম। রায়হান রয় লিখেছেন, আপু তোমার শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি খুব বড় একটি কমেন্ট করেছেন আর কমেন্টটি অনেক ভালো ছিল, এই জন্য অনেক থ্যাংক ইউ। রাসেল রানা লিখেছেন, একটা দিনও কল পাইনি, আমি দিচ্ছি, আপনি বলছেন আপনি একটা দিনও কল পাননি, এটা কি সম্ভব? আমি আজকে আপনাকে কল দিচ্ছি, আপনি আজকে পিক করুন। মাইমুনা সাইদা নন্দী লিখেছেন, তোমাকে তিশাইয়ের মতো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু।
গিয়াসউদ্দিন লিখেছেন কল মি। আচ্ছা দেখি কল কোথায় যায় আজকে। রাসেল, হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আপনি কেমন আছেন? আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব বেশি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি সবার দোয়ায়। কোথা থেকে বলছেন ভাই আপনি? আমি তো ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া থেকে বলছেন? ও, হ্যাঁ জি, ইন্ডিয়ার কোথায়? গান হবে নাকি? গান কি গাইবেন আপনি? আপনি একটা শুনান না। আমি তো ভাইয়া গান পারি না। ওহো, কি গান শুনবেন? আপনি যে গান শোনাবেন? আমার তো এখনো মনে হচ্ছে না, তুমি বলো কি গান শুনতে চাও। আচ্ছা, তো প্রিয় শিল্পী কে? আপনার প্রিয় শিল্পী কে? হ্যাঁ ম্যাডাম, আপনার প্রিয় শিল্পী কে? বাংলাদেশে আব্দুল করিম, আর ইন্ডিয়াতে? ইন্ডিয়া আমি এত ভালো পাই না। আপনি কলকাতায় বললেন, আপনি ইন্ডিয়ায় বললেন, তো আপনি ইন্ডিয়া ভালো পান না মানে? কারণ আমি বাংলাদেশের না। ও আচ্ছা, আগে বলবেন না ভাই, আপনি আগে তো বলবেন। হ্যাঁ, আপনি ইন্ডিয়ার বললেন ফার্স্টে, তারপরে হচ্ছে আবার বাংলাদেশে। আচ্ছা, আব্দুল করিমের একটি গান করুন শুনি। দয়া বাবা কলা সরি কলা সরি, গেছলি। আপনাকে 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 শোনানো চাতে তো আর শোনা দিবে, আপনি শোনা দিবে, বলে 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 আমি বলে না, আর শোনা দিবে না শুনে গিয়া। শোনা দিয়ে শর্মানে কি কি আওয়াজ হ্যাঁ। ও আচ্ছা লাগতে হ্যাঁ, ও বাংলাদেশের গানা আছে না দয়াল বাবা, ও আচ্ছা লাগতে হ্যাঁ, হ্যালো, শোনা দিছে শোনা দিছে। শোনো দি, আপ এক শোনায়েঙ্গে, শোনা দিছে না। আর ম্যাডাম, আর আপনার অবসর কি? জি ভাইয়া, ভালো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভাইয়া ভালো থাকবেন, আমি অন্য একটি কলে চলে যাব, অনেকে আমার সাথে রাগ করছেন। ভালো থাকবেন ভাইয়া, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। রাসেল রানা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন সব সময় দেখি লাইভে, বাট একটা দিনও কল পাই না ভাই। আপনি কিভাবে কল পাবেন? আপনি তো কল পিক করতে পারেন না। এঞ্জেল দীপা লিখেছে অনেকগুলো লাভ ইউ আপি, আই লাভ ইউ টু, লাভ ইউ সো মাচ এঞ্জেল দীপা। নীলা নীলয় চৌধুরী লিখেছে তোমার মাস্কারা খুব সুন্দর এন্ড ইওর আইস টু মাস্কারা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝ। আপু আমার কমেন্ট পড়ে না, আপু আমার কমেন্ট পড়ে না। হৃদয় শাহরিয়ার, হেই হৃদয় হোয়াটসঅ্যাপ। ফাহাদ শেখ লিখেছেন আপু অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে দুইবার কল দিয়েছি, এই তৃতীয়বারের মতো কল দিলাম, বাট তোমার এখানে কল যাচ্ছে না। ইউ আর লুকিং লাইক প্রিটি ডল। সমিয়াদীপ এক্সআর কে ঘোষ লিখেছেন থ্যাংক ইউ। জাকির হোসেন লিখেছেন আপু তুমি এত সুন্দর কেন, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট কিভাবে। আচ্ছা বাবলু লিখেছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ বাবলু, ভেরি নাইস, আই ওয়ান্ট টু লাভ। ওকে, জয়ন্ত দাস লিখেছে ইউ আর সো কিউট অ্যান্ড গর্জিয়াস, থ্যাংক ইউ। ফাহাদ শেখ, ভাইয়া আমি তোমাকে কল দিচ্ছি, বাট তোমার কল যে এখানে কল যাচ্ছে না, অথবা নেটওয়ার্কে সামথিং সমস্যা। আচ্ছা রাজ লিখেছেন কেমন আছো, এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? তিনবার কল আসলো। আচ্ছা তোমাকে কাল থেকে মেসেজ করছি সন্দীপ বিশ্বাস, কাল থেকে কোথায় মেসেজ করছেন ব্রো? লিম দোস্ত, কালকের প্রোগ্রামের, কাল প্রোগ্রামটা হচ্ছে ফাইনালি, অনেক সুন্দর একটি প্রোগ্রাম হবে। আমার তরফ থেকে তোকে ইনভাইট রইলো, তুই চলে আসিস 2টার দিকে, আর প্রোগ্রামে
অনেক ডান্স হবে, আর বাকিটা এখন বলে তো মজা শেষ, তাই না? তো প্রোগ্রামে আসতে হবে। আয়মান রাখা লিখেছেন, হাই প্রিন্সেস, হ্যালো। খুব ভালো লাগে দেখতে। এই ফারুক লিখেছেন, থ্যাংক ইউ। আর যে আহমেদ লিখেছেন, আচ্ছা আমি অনেকক্ষণ ধরে লাইভে আছি, আর অনেকেই হচ্ছে লাইভ শেয়ার করছেন, যারা লাইভটি শেয়ার করেছেন আমার সাথে কলে জয়েন করতে চাচ্ছেন তারা কমেন্ট করুন, আমি হচ্ছে কলে ইনভাইট করব। আচ্ছা আপু, সং শুনে বা কল দাও, কল যায় না কেন ফাহাদ ভাইয়া? আচ্ছা আবির রহমান চাপি কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি সবাইকে ভালোবাসি। একজনের প্রোফাইল নেই, উনি লেখেন, শাকিলা আমি শামসুল হক, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বিনোদিনী গ্রাম থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ শামসুল হক, আপনাকে এত বড় একটি কমেন্ট করার জন্য। আচ্ছা শামসুল ইসলাম গেছে, হাই মাই ফ্রেন্ডস, হ্যালো। নেহি মিয়া, আপনি কি লিখেছেন আমি বুঝি নাই, অ্যাকচুয়ালি আমি এই ল্যাঙ্গুয়েজ বুঝি না। মালিক লিখেছেন, আই নো করাচি পাকিস্তান, ওকে। আমার হাবি তান তান নিম লিখেছেন, ওকে। আচ্ছা আপু, সং শোনাতে চাচ্ছে বাট কল তো যায় না, কি করা যায়? আচ্ছা আমি অন্য একটি কল ট্রাই করি, দেখি অন্য কল যায় কিনা। ও ভেরি নাইস, আই লাভ ইউ, ও নো আই লাভ শাকিলা তুমি। আচ্ছা অনেক কমেন্ট এসেছে। সালাম দোস্ত, কি অবস্থা, কেমন আছোস আপনি? কল ব্যাক করুন। সিআর দাস লিখেছেন, প্রিন্স লিখেছেন কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? উই সো অ্যাপ্রিসিয়েট ইউর টাইম, ওকে, থ্যাংক ইউ, প্লিজ কল মি। রফিকুল ইসলাম লিখেছেন, ভাইয়া কল তো যায় না, নমস্কার লিখেছেন সিআর দাস, আপনাকে নমস্কার। তোমার কাজিন কোথায়? আমার কোন কাজিন? আমার কাজিন তো অনেক, আপনি নাম না বলে। দিস ইজ সো ইরিটেটিং। ইনশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে। চলে গেছে কমেন্টটা। মে ইউ লিভ এ লং লাইফ অ্যান্ড অ্যান্ড মে দ্য লর্ড ব্লেস ইউ। নিলয় চৌধুরী লিখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছি। রাসেল আনা লিখেছেন, রাসেল আনা ভাই আমি আপনাকে আগে একবার কল দিয়েছি, আবার কল দিচ্ছি, নেক্সট টাইম আপনি বলবেন না যে আমি আপনাকে কল দেই নাই। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। আপনাকে আমি ভালো আছি, 3 বার কল দিছি। জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যালো, হ্যালো, নেট সমস্যা। টুম্পা ও লিটন জালে গেছে, টুম্পা কোলে, টুম্পা হই অন্য রুমে আছেন, আই ডোন্ট নো নেটের কি অবস্থা, আল্লাহই জানে। প্রিন্স আহমেদ ফয়সাল লিখেছেন, কল প্লিজ, কল অবশ্যই দিব, দেখি কল যায় কিনা। আর যারা যারা লাইভ শেয়ার করছে আমি তাদের কল দিব। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়া থেকে লাইভ দেখছি দিদি। শুভঙ্কর চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর চক্রবর্তী, কেমন আছো তুমি?
আমিনুল ইসলাম লিখেছেন, অনেক কষ্ট পাইলাম আপু। কেন কষ্ট পাইছেন ভাইয়া, কি হয়েছে বলেন, আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা আমি নেক্সট কলে চলে যাচ্ছি, নেক্সট কল দিচ্ছি রাসেল সুশীল কে, রাসেল সুশীল দেখি কল পিক করতে পারে কিনা। আপু কল দিবেন, জাকি লিখেছেন, ওকে। হাই সিস্টার, হাউ আর ইউ লুকিং, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ নুরুল আফসার। আমি সবাইকে ভালোবাসি। উনি আবার লিখেছেন, শাকিলা তুমি আমার লায়লা, কল দাও আমাকে, ভালোবাসি তোমাকে। ও নো, প্লিজ কল মি, লাভ মি অর কিল মি। ওনাকে কল দিতে হবে, ভালোবাসতে হবে, অথবা খুন করতে হবে। খুন করা তো মানে আইনিও দণ্ডনীয় অপরাধ, সেটা করা যাবে না, ভালোবাসা এখন যাবে না, বাট কল দেওয়া যাবে। আমি আপনাকে কল দিতে পারি, মেহেদি হাসান। আচ্ছা মেহেদি হাসান এত কিছু একসাথে চেয়েছেন, আমি ফাইনালি ওনাকে কল দিচ্ছি। রাজ চক্রবর্তী লিখেছেন, তুমি কল করো না, বাই, গুড নাইট। কে বললেন কল করি না, আমি তো একটা পর একটা কল দিচ্ছি, কেউ ঠিক না করতে পারে সেক্ষেত্রে তো আমার কোনো দোষ নাই, তাই না? হ্যালো, হ্যালো, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তো চলে আমি যাচ্ছে, মেদিনীপুর থেকে বলছি, কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে বলছি, এটা মেদিনীপুর ভারতের। ভারতের? ও আচ্ছা আচ্ছা, কেমন, এত অন্ধকার কেন? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ বুঝতে পেরেছি, এখানে এত অন্ধকার কেন? দেখে লাইট নেই, ইলেকট্রিক নেই হোস্টেলে। ও আচ্ছা, এখানে ইলেকট্রিক কখনো হ্যাঁ থাকে না? বলো, হ্যাঁ বলো। হ্যালো, চারটা হ্যালো, হ্যাঁ বলো, লাইভে আমি হ্যাঁ আসার বলো। পর থেকে চারটা কল আসছে আমার, মানে লাইভের মাঝখান থেকে, খুবই ডিস্টার্ব হয়। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, কি করো তুমি, স্টুডেন্ট? আমি স্টুডেন্ট, এডুকেশন অনার্স, কি 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 পড়ছো, এডুকেশন, এই এডুকেশন অনার্স। সাবজেক্ট কি? তুমি পড়াশোনা করো? হুম হুম আমি পড়াশোনা এডুকেশন করি। শিক্ষাবিদ, শিক্ষাবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান। ও আচ্ছা, শিক্ষা বিজ্ঞান। আমি হচ্ছে, আমি অনার্স হ্যাঁ হ্যাঁ, করতেছি, আমারটা হচ্ছে ইকোনমিক্স আমার সাবজেক্ট। ইকোনমি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আর তুমি তুমি হয়তো একে একে হয়তো চিনবে, কাকে? আসাদুলকে তুমি চেনো? আসাদুল, আসাদুল, ওই যে বাহিরে থাকে আপনাদের ওই একজন। বাংলাদেশের, হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের ওই বাংলাদেশের বাইরে থাকে। প্রেজেন্ট এখন উনি ওই হুম মিনিস্টার হুম 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 শেখ হাসিনার সাথে কাজ টাজ করে, হ্যাঁ। আমার বন্ধু হয়। ও আচ্ছা, আপনার বন্ধু হয়? আপনি কি হ্যাঁ আমার এই বন্ধু মুহূর্তে হয়, কি ইন্ডিয়ায় আছেন নাকি মানে মালয়েশিয়াতে? না ইন্ডিয়াতে আছি, না 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 ইন্ডিয়াতে আছি, ও আচ্ছা, ইন্ডিয়াতে আছি। যাক ভালো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর ভালো লাগলো, কল হ্যাঁ এত কল কথা যদি না বলে। দিতে পারি রাগ টাগ করবেন না, বিকজ কল আমি ইচ্ছা করে দেই না এমন না, আমি যার কমেন্ট পাই সাথে সাথে কল দিই। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো খুব ভালো থাকবেন, লাগলো তোমার সাথে কথা বলে। টাটা, টেক হ্যাঁ কেয়ার। তুমিও, টাটা। নিলয় চৌধুরী লিখেছেন, দোয়া করি তোমার, তুমি সব ইচ্ছা পূরণ হোক এবং তুমি হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ। তোর প্রফেশনটা কি? আমার প্রফেশন হচ্ছে, আমি বেসিক্যালি স্টুডেন্ট। সি আর দাস, নমস্কার দিদি। উনি বরাবর মতো নমস্কার নমস্কার বলে যাচ্ছেন। আচ্ছা, প্রিন্স আহমেদ ফয়সাল লিখেছেন, আপকে সাথ মেরা মামা বাত করেগা, প্লিজ কল মি প্রিন্স। তোমারি মামা কিউ বাত করেঙ্গে, তুম কিউ নেহি। সাইকিন এবিজেড, ইনভাইট প্লিজ। ওকে, আই উইল ইনভাইট ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
क्या हाल चाल है? ठीक है आप? हाँ मैं ठीक हूँ, आप ठीक है? अल्हम्दुलिल्लाह मैं ठीक हूँ, अल्लाह का एहसान है। और घर पे सब खैरियत है? आपकी तबीयत कैसी है? मेरा तबीयत ठीक है, मैं बिल्कुल ठीक ठाक हूँ। आपके घर पर सब कैसे हैं? अल्हम्दुलिल्लाह मैं बिल्कुल ठीक ठाक हूँ। मैं सऊदी अरब से हूँ, मेरा दोस्त है एक बांग्लादेश का, वो इधर सऊदी अरब में मेरे पास होता है, तो उसने कॉल मिलाई थी, कहता है हिंदी आती है आपको? हाँ मुझे थोड़ी बहुत आती है। तुम बात करो। और यू गाइस आर सो फनी, सो आप पीपल्स व्हाई शर्मा क्यों रही हो? आप बोलो, बताओ। आप बंगला में बोल रहे हैं तो मुझे तो बंगला नहीं। अभी तो मैं हिंदी बोल रही हूँ ना। आपको राइट हिंदी आना, ये तो बोलते हैं बांग्लादेश में बंगला लड़की को हिंदी आती नहीं है, किसी लड़की को। आपको तो सही आती है, एब्सोल्युटली राइट हिंदी आती है। इतनी तो इसको भी मेरे दोस्त को नहीं आती इतनी हिंदी, बांग्लादेश से आया, एक साल हो गया बेचारे का दिल नहीं लगता है। सही में मुझे तो हिंदी आती है और उर्दू भी आती है थोड़ी 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 थोड़ी। अच्छा। चले आप उर्दू में बात करें मुझसे, अगर आपको उर्दू आती फिर थोड़ी थोड़ी आती है। क्या ख्याल है आपका? हेलो, ख्याल तो कुछ नहीं है अभी। समझे नहीं, दोबारा बोलो। मैं क्या, आप मैरिड हैं या अनमैरिड हैं? मैं अनमैरिड हूँ, मैं स्टूडेंट हूँ। मुझे क्या शादी? नहीं, इतने हैप्पी होने वाली तो बात नहीं है, वैसे हर किसी की शादी होती है, इसमें कोई जोक तो मैंने नहीं मारा। बट मुझे देख के लगता है मेरी शादी हो गई, तो मेरी शादी हो गई होती तो मेरे हस्बैंड को लेके यार बैठता ना। तो बट इसमें तो कोई नहीं है ना, एज का कोई मिल नहीं होता है, इंसान को कोई पसंद आ जाता है, लव मैरिज कर लेता है, कहीं भी कुछ चलता है, यार एज में क्या रखा होता है? मेरे सर पर ये सब नहीं आती है, अभी मैं बच्ची हूँ ना। हेलो, मासूम सी बच्ची हो। ये लो, मेरे दोस्त से बात करो। हाँ, बिल्कुल। सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, কেমন আছো? হ্যালো, তুমি হিন্দি পারো না, এইজন্য তোমার সাথে বাংলা কথা বলতেছি। আচ্ছা, ও সমস্যা নাই, আমি তো কম আরে আমার তো কিছুদিন হইছে আসছি না এর জন্য আর কি। তো আপু ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তুমি বাংলাদেশে কোথায় থাকতা, মানে গ্রামের বাড়ি কোথায় তোমার? বললাম আপনি কোথায় কোথায় ভাই, বুঝি নাই। হ্যালো আপু, ভাই আমি বুঝি নাই কোথায় বলছো। আমি বলছি আপু আমি কুমিল্লা ছিলাম, কুমিল্লা, আমাদের ডিস্ট্রিক্ট কুমিল্লা। আপনাদের? কুমিল্লা, আমার হচ্ছে ঢাকা, ঢাকাতে। আচ্ছা আপু। আর আপু আপনাকে ওই যে কমেন্টে কমেন্টে মজা করে একটু আমরা আন্টি বলছি আর কি, সরি আপু, আমার মামা না ও বলা আন্টি বলো, দেখো বাদ মে বলেগা। আই তুমি হিন্দি পারো? থোড়া থোড়া হিন্দি পারো না বলছে কেন? তুমি পারো নি ও যে মানে? হ্যাঁ তুমি আর থোড়ি থোড়ি আতি হ্যায়, মুঝে ভি তো থোড়ি থোড়ি আতি হ্যায় না। আপকো আচ্ছি আতি হ্যায় ইয়ার, আপকো কিধর থোড়ি থোড়ি আতি হ্যায়, আপ আচ্ছি হিন্দি বলতে হ্যায়। কোন কে রহে হ্যায় চোরি চোরি কিউ, সামনে আকে বলো না। বিলকুল হিন্দি আতি হ্যায়, কোশিশ কর লেতি হো বাস, ইউ হি। আমি তো বাংলাদেশ কে ছোট ছোট বাচ্চা কো ভি তো আছে, তারা হিন্দি আতি হ্যায়, ও যে হর দিন তো ডোরেমন কার্টুন দেখতে রাতা হ্যায় হিন্দি মে, সো বহুত আচ্ছে সে বোল লেতি হ্যায়। চলো, আপ সব সে বাত করকে বহুত আচ্ছি লাগি, আপ রাখ। তোদের নেটওয়ার্কে কি হইছে আমি জানি না, আমি অনেক কষ্টে অনেকক্ষণ ধরে হিন্দি বলছি। আর দুঃখিত মানুষ লেগেছে। হ্যালো ম্যাডাম জি, আচ্ছা আমাকে কল দেন,
আপনি আচ্ছা আমি নেক্সট একটা কল দিচ্ছি, দেখি আমার সাথে নেক্সট কলে কে জয়েন হয়। আমার নেটওয়ার্ক এখন অনেক ভালো, সো কেউ যদি আমার সাথে লাইভে জয়েন করতে চাও, লাইভটি শেয়ার করে কমেন্ট করো, আমি অবশ্যই কলে ইনভাইট করব। হ্যালো সালাউদ্দিন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনাদের এখানে কি মানে ইলেকট্রিসিটি নাই? বুঝতেছি না নেটওয়ার্ক আবার কি হলো হঠাৎ করে। আই ওয়ান্ট টু টকিং উইথ ইউ, আই হ্যাভ গুড স্পিক ইন হিন্দি, দ্যাট গুড। আমি তো বাংলা বলতে পারি। আই এম ফ্রম লন্ডন, প্লিজ কল মি রাইট নাও। আপু কল হবে, অনেকক্ষণ ধরে ফাহাদ শেখ বলছেন, আমি এখন ফাহাদ শেখকে ফোন দিলাম। ভাইয়া এখন নেটওয়ার্ক ভালো আসছে মানে আমি কল দিচ্ছি, জাস্ট পিক করলেই হবে। আপনার জন্য তো আমি আপডেট দিয়ে নিয়ে আসছি। কি আপডেট নিয়ে আসছো? ফেসবুক? আরে আপডেট দিয়ে আসছি, হ্যাঁ যে আপডেট দেওয়া ছিল না, এর জন্য প্রবলেম ছিল আমি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক আপডেট না দিলে কল দেন, আমি অনেক কিছু ট্রাই করতেছিলাম, এর জন্য এখন দেখি কেমন সুন্দর হবে। আপডেট দিছিলাম তারপরে একটু সমস্যার জন্য। তো কি অবস্থা আপু, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আজকে কি গানের প্রিপারেশন নিয়ে বসছো নিশ্চয়ই? আপু আমি তো মূলত গান করি বুঝছেন, তারপরে ওই যে আপনার ভিউয়ার্স থাকে এজন্য ভাবলাম যে আপুর সাথে যদি একটু গান করতে পারতাম এই আর কি। তাহলে তাহলে ভাইয়া তোমার গান অনেক মানে বাংলাদেশের অনেকেই শুনে ফেলবে, আর সবাই আমার ছোট ভাইটার কণ্ঠ দেখবেন কত সুন্দর, মানে অনেক ভালো গান করে। আমি আচ্ছা আপু আসলে তুমি কি কোন ইয়ারে আসলে? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। ও আচ্ছা, মানে তোমার এসএসসি কি 2013 তে? হ্যাঁ আমারও 2013 তে। ও আচ্ছা, তাহলে আপু বললো না, নাম ধরে ডাইকো। ওয়েট এক মিনিট, না থাক এক মিনিট। আচ্ছা আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি হেডফোনটা খুলবো? ফ্যানটা বন্ধ করে দিই। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার মানে একদম, মানে ঝাঁকা ফাটাফাটি কি কি হেডফোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি কোন হিন্দি গান করব নাকি ইয়া বাংলা? আগে একটু ফান মানে একদম বাংলা, তারপরে হচ্ছে হিন্দি। ও আচ্ছা দুইটা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাংলা দিয়ে শুরু করি, কুমার বিশ্বজিতের গান দিয়ে। ওকে ওকে শুরু করব। হুম আচ্ছা, যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে, হাজার ফুলে ছেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা, আমি তো চাই না তোমার দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে, যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। আপু দুই কলি শুনালাম আসলে, অনেকে কল চাচ্ছে, তারপর আমি হিন্দি গান করবো দুই লাইন আতিফের কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, কচ্চি ডোরিও 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 সে মানু তু বাঁধলে, পাকি ইয়ারিও 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 মে হুঁদে না ফাসলে। মেরে সোনে সুন লে মেরি দিল দিয়া গলা, করাঙ্গে নাল নাল বাকে আখো নাল আখো নু মিলাকে, দিল দিয়া গলা করাঙ্গে রোজ রোজ বাকে, সচিয়া মুহাবত নিভাকে, সতায়ে মেনু কিউ দিখায়ে মেনু কিউ, এমে ঝুটি মোটি রুসু কারু সাকে, দিল দিয়া গলা হাই কারাঙ্গে নাল নাল বাকে আখ নাল আখ নু মিলাকে, তেনু লাখা তু ছুপাকে রাখা আখ তে সজাকে, তুই মেরি মাফা রাখ আপনা বানাকে, মে তেরে লিয়া তেরে লিয়া ইয়ারা না পাবে কদে দূরিয়া হাই, মে জিনা হু তেরা জিনা হো তেরা তু জিনা হে মেরা, দস লে কি গলা হে করাঙ্গে নাল নাল বাকে আখ নাল আখ নু মিলাকে, দিল দিয়া গলা হাই করাঙ্গে রোজ রোজ বাকে, সচিয়া মুহাবত নিভাকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, অনেক সুন্দর হইছে, সবাই অনেক প্রশংসা করছে তোমার গানের। তুমি কি করছো, কি গান করছো সেটা আমার থেকে আমার ভিউয়ার্সরা সবাই অনেক ভালো হয়েছে বলতেছে, তুমি কমেন্ট গুলো পড়ো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর গান করেছো তুমি, আর নেক্সট টাইম তোমাকে আবার ইনভাইট করবো। সো ভালো থাকবা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বাই, দোয়া করবা। ওকে টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। আচ্ছা নেক্সট কে আমাদের সাথে আছেন এবং গান করতে চাচ্ছিলেন অনেকেই মনে হয় বলছিলেন, আর তারা কে আবার যদি একটু সাড়া দিতেন, কমেন্ট গুলো চলে গিয়েছে। তাসিন আহমেদ ইমন লিখেছেন, ভয়েস সো নাইস ব্রো। হ্যাঁ আসলে ছেলেটা খুব ভালো গান করে। জাহাদ লিখেছেন নাইস সং, অনেকেই নাইস সং লিখেছেন। আচ্ছা আচ্ছা, নেক্সট কাকে কল দিব? যারা যারা শেয়ার করেছেন তারা কমেন্ট করুন, আমি তাদের কল দেব অ্যাকচুয়ালি, বিকজ এত এতজন আছেন আমাদের সাথে। আপু আপনি কেমন আছেন? জসীমউদ্দিন তালুকদার রেখেছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকক্ষণ পর একজন আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি, অ্যাকচুয়ালি আমি ভালো আছি, এই জন্যই আজকে আমি লাইভে চলে এসেছি অনেকদিন পর। ওয়াও সারা, বিউটিফুল সং, থ্যাংক ইউ, নাইস লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আই লাভ দিস সং, ইউ আর গ্রেট ব্রো। মোহিত শর্মা লিখেছেন, জুবের আহমেদ লিখেছেন অসাম ব্রো, হোয়াট এ লাভলি ভয়েস। সবাই দেখি গানের প্রশংসা করছেন, দ্যাটস গুড। এন্ডি সুমন লিখেছেন ওয়াও নাইস সং ব্রো। ওকে মাইন্ড ব্লোয়িং সং শেয়ার ডান কল মি। নাজমুল ইসলাম লিখেছেন, ওকে আমি এখন নাজমুল ইসলামকে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি আছেন? তারপর আমি শেয়ার করেছি, মোহিত শর্মা লিখেছেন, আছে মোহিত শর্মাকে কল দিই। আর যারা কল পিক করতে পারছেন না, আমি ওখান থেকে স্কিপ করে আরেক জায়গায় চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। নাইস সং লিখেছেন শাওন খান। হ্যালো, হ্যালো, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন?
এই তো শুয়ে আছি, রাত্র হয়ে গেছে না তাই শুয়ে আছি। কোথায়, কোথা থেকে লাইভ দেখছেন আপনি? আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়া জানো তুমি? আমি আসাম। তো ইন্ডিয়া না চেনা কি আছে ভাই, এটা কোনো কথা বললেন? ইন্ডিয়া জানো তুমি না, তাহলে তুমি তো ওই যে বাংলাদেশের না আমি জানি, তা তাহলে আমি ভাবতে পারছি কি তুমি জানবে না আমাদের ইন্ডিয়া কোথায় জায়গা আছে, কোন জায়গা আছে তা জানো না, তোমাকে বলেছি। যাই হোক, কি করেন আপনি? আমি স্টাডি করি। কিসে? এই তো পড়াশোনা করছি এখন, সেকেন্ড ইয়ার। ওকে, তো ওখানে কি করেন? লাইভে কল ইনভাইট করতে বললেন, গান টান করেন? না না, এটা ইন্টারেস্ট নেই আমার। ওকে, আমিও স্টুডেন্ট, আমি পড়ালেখা করি বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। যারা হচ্ছে কমেন্ট করে শেয়ার করে আমি তাদেরকে অবশ্যই কল দেই। এই জন্য আপনি কমেন্ট করেছেন বিধায় আজকে কলে জয়েন হতে পেরেছেন। না, তোমার যতটা ভিডিও আসে আমি সবই তো শেয়ার করে নেই, আমি সবসময় এনি টাইম যখন পাই আমি তখনই শেয়ার করে নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কি হিন্দি পরিবারের? হিন্দি পরিবারের মানে হিন্দি কথা জানে তারা, আসলে হিন্দি পরিবারের এরকম কোনো হ্যালো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, সাথে থাকবেন, নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে কোনো একদিন, দিনে রাতে না, আপনি ঘুমাচ্ছিলেন হয়তো, ঘুমিয়ে পড়ুন, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার আপনার সাথে কথা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। ওকে, গুড নাইট। তুমি একটা গান শোনাও, সৌরভ বিড়া লিখেছেন। আমি তো গান করতে পারি না, আপনারা যদি চান তামসুল ইসলাম রাসেল রানা গান শোনামো। ও তাই না? আচ্ছা, আমি রাসেল রানাকে কল দিচ্ছি, উনি কি গান শোনায় আমাদের দেখি। হ্যালো জি, বৈষ্ণবকে কল দিছিলেন বাট কথা বলতে পারি নাই। হ্যাঁ, আসলে ওই সময় যে নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, মানে একদম কি যেন হয়েছিল, তো আপনার সাথে তো কথা হচ্ছিলই, আপনি গান শোনাবেন মনে হয় আমাদের ভিউয়ার্সদের। হ্যালো ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার সময় জমে যায় কেন? সেম মানে একদম শকিং সিচুয়েশন, বিকজ উনি ফার্স্টে যখন ফোন দিয়ে আপু, আমি কক্সবাজার থেকে দেখছি, কক্সবাজারের একটা আঞ্চলিক গান শোনাবো। বিলাল, আমি শেয়ার করেছি, প্লিজ আপু কল দেন। আচ্ছা ভাইয়া, অবশ্যই। হ্যালো হ্যালো, আবার কি নেটের সমস্যা? যাই হোক, যেহেতু নেটে আজকে এত বেশি সমস্যা, আমার মনে হয় আজকে আমার এখান থেকে বিদায় নেওয়া উচিত। আর যেহেতু নেটে সমস্যা, আমি আজকে এখন চলে যাচ্ছি, আপনারা হচ্ছে কেউ রাগ করবেন না, আমি এখন চলে যাচ্ছি, যারা শেয়ার করেছেন বাট কল পাননি, আমি নেক্সট টাইম আসলে অবশ্যই কল দিব। ততক্ষণ পর্যন্ত আপনাদের জাস্ট একটু কষ্ট করে আমাকে ফলো করতে হবে, তাহলে নেক্সট লাইভ আসলে আপনারা লাইভটি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে, আর তখন আমি নিশ্চয়ই আপনাদের যারা হচ্ছে কল পাননি তাদের সবাইকে কল দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।